নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস কেমন লাগছে তোমাদের? দেখছো তো তোমরা প্রত্যেকে, কিন্তু আমাকে খুব একটা বেশি জানাচ্ছো না কি কি বিষয় তোমরা জানতে চাও। আরও বেশি করে আমাকে জানাও আমার এই নতুন চ্যানেল কেমন লাগছে এবং কী কী বিষয় তোমরা জানতে চাইছো। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার। আর আজকে এই বেঙ্গল ফিউশন চ্যানেলের পর্দায় আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ছুলি। ছুলিটা বলছি বেশ কিছু দর্শক বন্ধুদের অনুরোধে। ছুলি সাধারণত বর্ষাকাল এবং গ্রীষ্মকালে এই ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত ইনফেকশনটা কিন্তু দেখা দেয়। আর ছুলিটা এমনই একটা জিনিস যেটা এক জায়গায় হলে খুব সহজে আর একটা জায়গায় সেটা স্প্রেড করে যায়। খুব বাজে লাগে দেখতে, চামড়ার ওপরেই দেখা যায়। এবং এটাতে কী করা উচিত, কী কী নিয়ম পালন করা উচিত, মানে এর জন্য ঘরোয়াভাবে কী টোটকা আছে, সেই তথ্যই আজকে তোমাদেরকে আমি জানাবো। ছুলির উৎপাতটা সাধারণত দেখা যায় বর্ষাকাল আর গরমকালে। একটু খেয়াল করে দেখো, শীতকালে কিন্তু এটা আস্তে আস্তে কমে যায়। সবার ক্ষেত্রে দেখা যায়, তরুণ বয়সেও যেমন দেখা যায়, অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যেও দেখা যায়, বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু ভীষণ দরকার। একটা সময় দেখবে খেয়াল করে যে বড়রা, আমাদের বড়রা বা আমরা নিজেরাও বাচ্চাদেরকে বলি খুব ভালো করে পরিষ্কার করে চান কর, কিন্তু না হলে তো ছুলির উৎপাত বা অন্য ধরনের যে কোনো রকমের চামড়ায় সংক্রমণ দেখা দিতে পারে, বিশেষ করে বর্ষাকালে। অনেকে ভাবে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলে ভিজে এলাম, খুব একটা বেশি করে চান করবো না বা স্নানটা করবো না ঠিক মতো করে, সেটা কিন্তু ঠিক না। তাতে চামড়ার অনেক রকম ইনফেকশন কিন্তু দেখা যায়, বিশেষ করে ছত্রাক ঘটিত যে উৎপাতটা। গরমকালে প্রচণ্ড ঘাম হয়, আর এই ঘাম কোনো কোনো জায়গায় জমে থেকে এই ধরনের ইনফেকশন কিন্তু তৈরি হয়ে যায়। আমাদের চামড়ার মধ্যে এক ধরনের ইস্ট বাসা বাঁধে, সেটা খুব একটা যে ক্ষতি করে তা নয়, কিন্তু এটা সাধারণত কি করে বলতো, আমাদের ত্বকের উপরে থাকে এবং ত্বকের যে পরজীবীর মতো ত্বকের উপরে বসবাস করে এবং ত্বকের যে তেল যে নিঃসৃত হয় সেই তেলটাকে এবং মরা কোষ যে সেটাকে খাবার গ্রহণ করে। যখনই এই ইস্টের উৎপাতটা অনেকখানি পরিমাণে বেড়ে যায় তখন এই ছুলি বা এই জাতীয় সংক্রমণ কিন্তু দেখা দেয়। তাই যে কোনো সময় আমাদের ত্বকের ফুল বডিতেই কিন্তু স্ক্রাবিং করাটা খুব দরকার। সাবান দিয়ে স্নান করাটা যেমন যতটাই দরকার, তার সঙ্গে সঙ্গে স্ক্রাবিং করাটা খুব দরকার। আর এই বডি পলিশিং বা বডি স্ক্রাবিং কীভাবে করতে হয় সেটা আমি আমার নতুন চ্যানেল বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটসে খুব ভালোভাবে একটা পর্বের মাধ্যমে বলেছি। যদি মনে হয় সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে করা আছে। আর ছুলি বা যে কোনো রকমের চামড়া সংক্রমণ দূর করতে গেলে স্ক্রাবিং করাটা খুব দরকার। সবসময় তো আমাদের বাইরে থেকে স্ক্রাবার কিনে করা সম্ভব হয় না, সেটা বেশ কস্টলি হয়ে যায় এবং গোটা বডিতে ব্যবহার করা মানে অনেকটা পরিমাণে সেটা লাগে। ঘরোয়া পদ্ধতি সেক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। তোমার মেন্থলযুক্ত যে সাবানগুলো আছে সেগুলো ব্যবহার করলে খুব ভালো হয়। শীতকালে মানে সরি তোমার এই গরমকালে সুতির পোশাক পরার চেষ্টা করবে আর সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। অনেকের যাদের ডায়াবেটিসের সমস্যা থাকে তাদের কিন্তু ছুলির উৎপাতটা দেখা যায়, আবার কারো কারো তরুণ বয়সেও দেখা যায়, বাচ্চা বয়সেও দেখা যায় ছুলির উৎপাত। কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি কমে যায় সেক্ষেত্রে ছুলির উৎপাতটা খুব বাড়তে থাকে। বিভিন্ন প্রকার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েও ছুলি দেখা যায়। ছুলি কিন্তু যেহেতু একটা সংক্রমণজনিত রোগ, সেহেতু খুব সহজে এই শরীরের এক জায়গা থেকে আর এক জায়গা কিন্তু ছড়িয়ে যেতে পারে।
এবং তুমি একটা জায়গায় হয়তো কোনো রকমই নিরাময় করলে পরে সেটা দেখা যায় শরীরের আরেকটা জায়গায় সেটা দেখা দিচ্ছে। তাই সব সময় চেষ্টা করবে যে গামছা বলো বা যে তোয়ালে তোমরা ব্যবহার করছো যদি তোমার ছুলি হয়ে থাকে বাড়ির, যাতে আর কেউ সেই জিনিসটা যাতে ব্যবহার না করে, তাহলে তোমার থেকে তার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকলেও থাকতে পারে। খুব সতর্ক হয়ে যাবে এই ব্যাপারটাতে। ছুলি হলে কিছু ব্যাপারে সতর্কতা কিন্তু খুব দরকার হয়ে পড়ে। তুমি সালফারযুক্ত সাবান ব্যবহার করতে পারো, খুব যদি বাড়াবাড়ি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখাবে, স্কিনের ডাক্তার দেখাবে। তারা বেশ কিছু ওষুধ এই ধরনের দেয়, সাবান শ্যাম্পু বা ওষুধ দেয়, খাওয়ার ওষুধ দেয়, লাগানোর ওষুধ দেয়, সেক্ষেত্রে কমতে পারে। তবে ঘরোয়া কিছু টোটকা আছে, সেটা কিন্তু খুব ভালো কাজ দেয়। এবং আমার দেখা যে মানুষ আছে যার ছুলিতে এরকম সমস্যা হয়েছিল এবং এইটা ব্যবহার করে, আমি যেটা তোমাদের বলছি সেটা ব্যবহার করে কিন্তু তার সত্যিই কাজ দিয়েছে। পাতিলেবু, যেখানটা তোমার ছুলি হয়েছে, প্রথমে তো একবারে অনেকখানি জায়গা হয় না, মুখে হয়, ঘাড়ে হয়, হাতে হয়, গলায় হয়, বুকের এই জায়গাগুলোতে হয়, খুব ছুলির দেখবে এই জায়গাগুলোতে ছুলিগুলো বেশি দেখা যায়, চাকা চাকা হয়ে গোল গোল হয় এবং ক্রমশ সেটা স্প্রেড করে, সাদা সাদা হয়ে যায়, কারো কারো কালচে কালচে হয়ে যায়। তুমি লেবু, পাতিলেবু যদি রস ডাইরেক্ট দিতে না চাও তাহলে পাতিলেবুর রসটা একটু চিপে নিলে, চিপে নিয়ে যে খোসাটা থাকলো তার ভিতরে যেটুকু লেবুর রস লেগে থাকলো সেইটা তুমি ছুলির ওপরে ঘষতে থাকো। যেই তুমি ঘষবে দেখবে ভীষণ অস্বস্তি কর, মানে কীরকম যেন অদ্ভুত একটা ইচিং হতে থাকে, মানে জ্বালা করতে থাকে, মনে হয় যেন সঙ্গে সঙ্গে যেন জল দিয়ে ধুয়ে দিই। যদি এরকম কিছু হয় তাহলে বুঝবে তোমার কাজ হচ্ছে, মানে পাতিলেবুটা ছুলিটাকে ধরছে। দীর্ঘদিন যদি তুমি করতে থাকো, তুমি টানা 7 দিন করো এবং করতে করতে দেখবে ওই ধরা ব্যাপারটা, ওই যে জ্বালা ব্যাপারটা আস্তে আস্তে কমতে থাকবে। যত কমবে তত তুমি ধরেই নেবে ওটা তোমার কাজ দিচ্ছে, এবং করতে করতে একটা সময় দেখবে ছুলির উৎপাতটা ভীষণভাবে কমে যাচ্ছে। পাতিলেবু কিন্তু ভীষণ কাজ দেয় ছুলির ক্ষেত্রে, এবং আমি নিজে দেখেছি, আমার খুব কাছের একজন মানুষের হয়েছিল যাকে আমি বলেছিলাম, তার এটা দিয়ে ভীষণ উপকার পেয়েছে। পাতিলেবুর সঙ্গে তুমি যদি মনে করো শুধু পাতিলেবু দেবো না, তাহলে একটু চিনি গুঁড়ো মিশিয়েও তুমি ব্যবহার করতে পারো, তবে আমি বলবো শুধু পাতিলেবুই ব্যবহার করতে পারো। যদি টক দই তুমি মনে হয় ব্যবহার করতে পারো, তাহলে ছুলির ওপরে পোলেপের মতো একটু ঘরে পাতা টক দই দিয়ে দাও, সেটাতেও কিছুটা কাজ হবে। নিম পাতা বাটা মক্ষম ওষুধের মতো কাজ করে ছুলির ক্ষেত্রে। নিম পাতা একটু বেটে নিয়ে সে ছুলির ওপর লাগিয়ে রেখে দাও, 15-20 মিনিট রাখো, তারপরে তুমি ওটাকে ধুয়ে দাও। সোহাগার খই, সোহাগার খই কিন্তু সত্যি ছুলির জন্য ভীষণ ভালো। সোহাগার খই একটু নিয়ে নেবে, তার সঙ্গে একটু শাখের গুঁড়ো নিয়ে নেবে। শাখের গুঁড়ো যদি পাও তাহলে ভালো, যদি না পাও তাহলে শ্বেত চন্দন একটু মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে তারপর ছুলির ওপরে লাগিয়ে রেখে দেবে। 15-20 মিনিট লাগিয়ে রাখবে, ধুয়ে নেবে। তোমার স্নিগ্ধ তো করবেই সেই জায়গাটাকে, আস্তে আস্তে ছুলির উৎপাতটাও কিন্তু কমিয়ে দেবে। এই পদ্ধতি করে দেখো, ছুলি সত্যিই তোমাদের ভালো হয়ে যাবে। সবসময় ছুলি হলেই চেষ্টা করবে ঢিলে ঢালা পোশাক পরতে, সুতির পোশাক পরতে, মেন্থলযুক্ত সাবান ব্যবহার করতে বা সালফারযুক্ত সাবান শ্যাম্পু ব্যবহার করতে। তোমার পোশাক অন্য কাউকে ব্যবহার করতে দিও না, তোমার তোয়ালে বা গামছাও অন্য কাউকে ব্যবহার করতে দিও না। এই নিয়মগুলো যদি তুমি পালন করো, আর একটা জিনিস বলে দিই, মানে যা তা কসমেটিক্স ব্যবহার করো না, চেষ্টা করবে একটু ঠিকঠাক ভালো কোম্পানির কসমেটিক্স ব্যবহার করতে। যদি না পারো তাহলে দরকার নেই, ঘরোয়া যে পদ্ধতিগুলো আমি তোমাদের বলি সেগুলোই ব্যবহার করবে, তাতে কিন্তু চুলি বা এই ধরনের চামড়ার কোনো উৎপাত কিন্তু দেখা দেবে না, তোমার ক্ষতি হবে না চামড়ায় যদি তুমি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করো। আর সেই কারণেই আমি আমার নতুন চ্যানেল বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটসে নিয়ে এসেছি প্রতিনিয়ত প্রতিটা ভিডিও, যাতে তার সকলের ক্ষেত্রে ভীষণভাবে উপকৃত হয় ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে।
কেমন লাগলো এই ভিডিওটা সেটা জানাতে ভুল করো না। আর চুলির উৎপাত সারানোর জন্য এই কয়েকটা ঘরোয়া টোটকার কিন্তু জবাব নেই। যদি তোমাদের কারোর হয়ে থাকে, তোমার বা তোমার কাছের মানুষের, তাহলে এই পদ্ধতিগুলো ফলো করো, এই নিয়মগুলো মেনে চলো। আশা করছি কিছুদিনের মধ্যেই কিন্তু ভালো হয়ে যাবে। যদি না কমে অবশ্যই একজন স্কিনের ডাক্তার দেখিও। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে যতটাই ভালো রাখবে নিজের কাছের মানুষকে ততটাই ভালো রেখো। নমস্কার।